সালে এই নরপশু দ্বারা, সে আমার বাবা, তার দ্বারা আমি ধর্ষিত হই। আমি ধর্ষণ হওয়ার পরে আমি জানতে পারি যে আমি তাদের পালিত সন্তান। তার আগে আমি জানতাম না। তারপরে তার নামে মামলা হয়। তারপরে সে আমাদের অনেকভাবে হ্যারাস করতেছে। আমাদের ফেক আইডি বানায়, আমার নামে ফেক আইডি বানায়, সেগুলো দিয়ে এক এক ছেলেদের সাথে খারাপ খারাপ চ্যাটিং করে। সেই খারাপ খারাপ ছবি দেয়, সেই ছবি এগুলো নিয়ে সব সে প্রমাণ নিয়ে আদালতে দেয়। মানে আদালতে বুঝায় যে আমি নাকি খারাপ, আর আমি তার নামে মিথ্যা মামলা দিছি। আমি শুনছি আমি যখন 7 দিন ছিলাম তখন নাকি সে তারা আমাকে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, তো এই যে 2020 সাল, তখন আপনার বয়স কত ছিল? 17 বছর। তো এত বছর লালন পালন করার পরে কেন আপনার প্রতি তার? তখন আমার আম্মুর সাথে তার ঝগড়া হয়েছিল। তো আম্মু 2 বছর ছিল না আমাদের সাথে। আম্মু নানার বাসায় চলে গেছিল। তো আমরা আজিমপুর, আমাদের একটা ফ্ল্যাট ছিল, ওইখান থেকে এই বাসাতে উঠছিলাম, রনি মার্কেটে। আচ্ছা আচ্ছা, এখানে উঠছিলাম। তারপরে এখান থেকেই জানি না কি হইল। আপনার এই যে 3 বোনই কি তার সাথেই থাকতেন? 4 বোন 2 ভাই সবাই তার সাথে কাছে ছিলাম। আম্মু তখন নানুর বাসায় ছিল। তো হঠাৎ করে আপনার প্রতি তার লোভটা হলো কেন? জানি না, বলতে পারি না আমি কিছুই। তারপরে তার বিরুদ্ধে কি? সে আমাদের বাসায়, আমরা মাদ্রাসায় থাকতাম, মাদ্রাসায় থাইকা পড়াশোনা করতাম, 2 সপ্তাহ পর পর আসতাম বাসায়। তো সে আমরা বাসায় আসলো, বাসা থেকে বের হইতে পারতাম না। সে বাইরে গেল, আমাদের বাইরে থেকে তালা মেরা রেখে যেত, আর সে যখন আসতো তালা খুলে ভিতরে আসতো। আমাদেরকে মাদ্রাসা থেকে বাসায় আসতাম, বাসা থেকে মাদ্রাসা যেতাম, এছাড়া কোথাও যেতাম না। আপনার নাম কি? আমার নাম অর্পিতা। অর্পিতা, আপনারা 4 বোন 2 ভাই? হ্যাঁ। আচ্ছা, তো যখন আপনার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তখন আপনার বয়স ছিল 17, 2020 সালে? হ্যাঁ। তখন আপনার আর যে বোনেরা রয়েছে তারা কি সব কিছু বুঝতো, মানে জানতো? যেদিন হয়েছে ওই ঘটনা ওই দিন তারা সবাই আমাকে জোর করে বাসায় রেখে দিয়েছে, আর ওদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিল। আপনি বাসায় ছিলেন? আমি একটু হালকা অসুস্থ ছিলাম। তো সকালবেলা, মানে ওই যে আমরা সপ্তাহ বাসায় আসতাম না, বৃহস্পতিবার দিন বাসায় আসতাম, শুক্রবার দিন থাকতাম, শনিবার দিন চলে যেতাম মাদ্রাসায়। তো শনিবার দিন সকালবেলা আগে আমি একটু অসুস্থ ছিলাম। তো আমি মানে যাওয়ার জন্য, মাদ্রাসায় যাওয়ার জন্য উঠছি। না, আমিও একটু অসুস্থ ছিলাম। পরে আমাকে বলতেছে কি, যাওয়া লাগবে না, থাক বাসায় থাক, আর ওদেরকে, আমার একটা বান্ধবী আছে, আমরা একসাথে এখানেই থাকে তারা। তার ওর আম্মুর সাথে ওদের 3 জনকে পাঠিয়ে দিছে, আর আমাকে রেখে দিছে বাসায়। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনি বলছেন আপনি তাদের পালিত মেয়ে, তাদের তো আরও 3 কন্যা রয়েছে এবং 2টি সন্তান ছেলে সন্তানও রয়েছে। তো আপনাকে পালক আনার উদ্দেশ্যটা কী ছিল? আমি শুনছি হচ্ছে আমাকে পালক আনার আগে আম্মুর নাকি একটা মেয়ে হয়েছিল, তো সেই মেয়েটা মারা গেছে, যার কারণে আম্মু একটু মানসিকভাবে ভেঙে পড়ছিল। তারপরে আমাকে নিয়ে আসছিল। মানে সেই মেয়েটার দুঃখ কষ্ট বা শোক ভুলে থাকার জন্য আপনাকে পালক এনেছে। হ্যাঁ। তারপর পরেই মানে তার আরো 3টি কন্যা সন্তান হয় বা 2টি ছেলে সন্তান হয়? মানে আমার পরে আমার একটা ভাই হয়েছে, তারপরে এই যে ওই বোন হয়েছে, তারপরে ও, তারপর আরেকটা ভাই, তারপরে ও হয়েছে। আচ্ছা, তো এই যে আপনার যে 3 বোন বা 2 ভাই রয়েছে, তারা কি কখনো আপনাকে মানে পালিত বোন বা সৎ বোন সে ধরনের কোনো কিছু মনে করে কিনা? ওরা জানতো না। কখন জানতে পেরেছো ওরা? এই যে কেস মামলা হওয়ার পর, আমি যখন জানছি ওরাও তখন জানছে, তার আগে কেউই জানতো না। আপনি কখন জানতে পেরেছেন যে আপনি তাদের পালিত মেয়ে? এই মামলা হওয়ার পরে আমি জানতে পেরেছি। মামলা হওয়ার পর জানতে পেরেছেন কিভাবে, মানে কার কাছ থেকে? আপনার মার কাছ থেকে না বাবার কাছ থেকে? মার কাছ থেকে জানতে পেরেছি। মানে যখন আপনি জানতে পেরেছেন যে আপনি এই পরিবারে পালিত মেয়ে, তখন মানে আপনার অনুভূতিটা কেমন ছিল?
বিশ্বাস করতে পারতেছিলাম না, কিন্তু কারণ তারা কখনোই আমাকে এরকমভাবে লালন পালন করে নাই। ওদের সবার থেকে আমাদেরকে বেশি, আমারে বেশি আদর করছে। সবার কাছ থেকে বেশি আপনাকে আদর করেছে, মানে আপনি কখনো বিশ্বাস করতে পারেননি যে আপনি পালিত মেয়ে? কখনই না, সবাই আমার নানা নানু, বড় মামা, ছোট মামা, বড় আন্টি, ছোট আন্টি, সবাই, আমার আম্মু আব্বু, সবাই, সব ওদের সবার থেকে আমারে বেশি আদর করছে। আচ্ছা, তো যখন আপনি জানতে পারলেন আপনি পালিত মেয়ে, আপনার প্রকৃত বাবা মার সন্তান কি তাদের কাছ থেকে চেয়েছেন কিনা, আপনার আম্মুকে বলেছেন কিনা, আপনার প্রকৃত বাবা মাকে তাদেরকে একটু দেখতে চাই এই কথা বলেছেন কিনা? আমাকে একটা, মানে ওইটা মনে হয় অনাথ আশ্রম টাইপের এরকম কিছু, মানে ওইখানে থেকে নিয়ে আসছে, কারো কোনো বাবা মার কাছ থেকে নিয়ে আসেনি, যে কোনো একটা আশ্রম থেকে আপনাকে নিয়ে আসছে। আমি গিয়েছিলাম পরে ওইখানে। আচ্ছা, একটু মাইক্রোফোনগুলো আপনার বোনের কাছে দেন, আপনার বোনের কাছে দেন, আমরা একটু আপনার বোনের সঙ্গে কথা বলি, যে বোন পাশে কাছে দেন। আচ্ছা আপু, আপনার বোন, জি, ওনার নাম কি বলতে পারেন? অর্পিতা। অর্পিতা, আপনার নাম? আসিয়া। আচ্ছা, আপনার ওই যে আর পাশে বসে আছে আপনার বড় আপু, ওনার নাম? অনিতা। অনিতা, আচ্ছা, আপনার তিন বোন এখানে, ছোট বোনটিকে আমরা আনলাম না ক্যামেরার সামনে, যেহেতু আপনার তিন বোন এখানে উপস্থিত আছেন, আপনারা যখন জানতে পারলেন যে আপনার এই বোনটি পালিত বা আপনার বাবা মা তাকে পালক এনেছে ছোটবেলা, তখন মানে আপনারা কি বিশ্বাস করতে পেরেছেন কি না? আমরা বিশ্বাস করতে পারিনি, কারণ ছোটবেলা থেকে এভাবেই পালা হয়েছিল যে ও আমাদের বোন, মানে আমাদের থেকে হইতেছে ওরে সবচেয়ে বেশি ভালোবাসছিল আম্মা আব্বু, সবাই, নানা নানু, দাদা দাদি, সবাই ওরে বেশি ভালোবাসছে। আমরা বুঝতেও পারিনি যে ওরে পালক আনছে, আমরা বিশ্বাসও করতে পারিনি। বিশ্বাস করতে পারেননি? জি। আচ্ছা, যখন যখন জানলেন তখন তো বিশ্বাস করতে এক পর্যায়ে বাধ্য, তাই না? জি, বাধ্য হয়েছেন যে আসলে আমার আমাদের পালিত বা সৎবোন, তাই না? জি। তো আপনার বাবা, মানে আপনার বাবা এই আপনার বোনটির সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটিয়েছে, সেদিন আপনারা কোথায় ছিলেন? সেদিন হইতেছে আমাদের সকাল সকাল ওই যে আমার বান্ধবীর আম্মুর সাথে হইতেছে আমাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিছিল, তো আমরা বাসায় ছিলাম না। আমাদের বাসায় হইতেছে আমার ছোট ভাই আর হইতেছে আমার বড় আপু ছিল। আচ্ছা, ছোট ভাই হইতেছে আব্বুর রুমে শুয়ে আছিল, তখনই ঘটনাটা ঘটছে আপুর রুমে, তখনই ঘটনাটা ঘটেছে। জি। আচ্ছা, তখন মানে ঘটনাটা প্রকাশ করেছে কে সর্বপ্রথম, মানে কিভাবে আপনারা জানতে পারলেন? আপু এসে হইতেছে আমরা যখন মাদ্রাসা থেকে বাসায় আসছি, তারপর বলছে আপনাদের কাছে, আপনার কাছে বলছে না আম্মু, আপনার আম্মুর কাছে বলেছে? ফার্স্টে হইতেছে আমাদের দুই বোনকে বলছে, পরে হইতেছে আম্মুকে মেসেজের মাধ্যমে জানাইছে। তখন কি আপনারা আপনার বাবার প্রতি যে আপনার, তখন তো আপনি জানতেন না যে তিনি আপনার সৎ বোন বা পালিত বোন? জি, জানতাম। তখন তো মনে করতেন আপনার আপন বোন, তাই না? জি। যে বাবার প্রতি যে অভিযোগটা এনেছিল, তখন কি আপনি বিশ্বাস করতে পেরেছেন যে আসলে আমার বাবা এই ধরনের কাজ করেছে কি করে নেই? বিশ্বাস করতে পারছি, কারণ হইতাছে তার আগের থেকেই হইতাছে আমাকে আর আমার মেজো বোনকে হইতাছে উলঙ্গ কইরা গোসল করেই, তো ওই কারণে বিশ্বাস করতে পারছি। মানে সে বলাতে আপনি বিশ্বাস করে ফেলেছেন? জি। মানে তার একটা খারাপ ই ছিল আগে থেকে? হ্যাঁ, মানে আমার আপুর সাথে হইতাছে এই ঘটনাটা ঘটার আগে হইতাছে সে অনেক, মানে কাজের মেয়েদের সাথে বা হইতাছে কারখানার মেয়েদের সাথে এরকম ঘটনা ঘটাইছে, তার অনেক জায়গায় সম্পর্ক ছিল। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনাদেরকে যখন উলঙ্গ করে গোসল করাইতো, তখন আপনাদের বয়স কত ছিল? তখন আমার বয়স ছিল 10, কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো ছিল ওই কারণে বড় দেখাইতো। আচ্ছা আচ্ছা, তো তখনও খালি গায়ে গোসল করে? জি। মানে তখন আমরা বাধা দিতাম, তারপর হইতাছে বলতো না না সমস্যা কি, আমি তো তোর বাবাই, এই এই সব কথা বলে হইতাছে আমাদেরকে গোসল করাইতো। মানে তার অনেক আগে থেকে একটা খারাপ অভ্যাস ছিল? জি। সেটা আপনারাও দেখেছেন? আপনাদের কাজের লোকের সাথে এরকম কোনো কিছু করেছে কিনা সেটা আপনারা দেখেছেন কিনা? আমি দেখিনি, আম্মু দেখছে আর আমার বড় বোনও দেখছে এইসব কিছু। মানে আপনার বড় বোন, আপনার মা দেখেছে? জি। তখন আপনারা প্রতিবাদ করেন নাই সবাই মিলে? তো আমরা তো তখন অনেক ছোট, আমরা এইসব কোনো কিছু বুঝতামও না। আচ্ছা আচ্ছা। তারপর যখন আপু বলছে তখনও আমরা বুঝতাম না যে এইগুলার মানে কি, তারপর হইতাছে আম্মু বুঝাইছে, পরে বুঝছি। আচ্ছা, এই যে যখন আপনার বাবা তার সাথে আপনার বড় বোনের সাথে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি করেছে,
তার কি ধরনের প্রতিবাদ করেছেন আপনারা? আমরা তখন প্রতিবাদ কিভাবে করতাম, আমাদের হইতাছে তালা মাইরা ঘরে রাখতো, আবার আসার সময় তালা খুলে ঘরে ঢুকতো। তো আমরা হইতাছে, আমাদের কাছে ফোনও ছিল না তখন, আমরা হইতাছে আব্বুর ফোন নিয়া, ছোট বোনকে হইতাছে আব্বুর কাছ থেকে ফোন নিয়া পরে মেসেজের মাধ্যমে জানিয়েছি, পরে মেসেজ ডিলিট করে ফেলছি। পরে আম্মু হইতাছে প্রথম প্রথম ওইভাবে সিরিয়াসলি নেয়নি, পরে হইতাছে আমরা যখন সত্যি সত্যি বলছি যে আম্মু ওই যে এরকম এরকম ঘটনা ঘটছে, তুমি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো, পরে আম্মু মাদ্রাসায় হইতাছে আসছে মামাকে নিয়ে, তখন ঢুকতে দেয়নি, পরে পুলিশদের নিয়ে হইতাছে ঢুকছে, পরে আমাদেরকে নিয়ে গেছে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, কারণ গল্পটি অনেক বড়, আমরা দ্বিতীয় পর্বে যাচ্ছি।